একটা মানুষ সুস্থ মানুষের পক্ষে আসলে এইভাবে ও যে মাঠে ছিল এতদিন, এটাই আমার কাছে খুব বেশি মনে হয়। সাকিবের সাথে কোনো প্লেয়ারের কম্পেয়ার করা উচিত না, কারণ সাকিব যদি আজকে এই 17-18 বছর যদি ক্রিকেট খেলে থাকে, আমার মনে হয় খুব রেয়ার কে, যদি 100টা যদি ম্যাচ খেলে থাকে ধরি, 85% ম্যাচে কিন্তু কন্ট্রিবিউশন করছে। আমার তো মনে হয় আরেকটু আগে নিলেই ভালো হইতো, যেভাবে মাথার উপরে যত প্রেশার যাচ্ছে। একটা মানুষ সুস্থ মানুষের পক্ষে আসলে এইভাবে ও যে মাঠে ছিল এতদিন, এটাই আমার কাছে খুব বেশি মনে হয়। মনে হয় ও কিভাবে ম্যানেজ করতেছে এটা আসলে, ও যে বলছে যে আসলে উপরালায় জানে, আসলে এটাই সত্য যে আসলে এত কিছু আসলে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট, এত কিছু মাথায় নিয়ে খেলাটা খুব ডিফিকাল্ট, খেলার দিকে কনসেন্ট্রেশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট। সো আমার মনে হয় যে বেটার ডিসিশন নিতেছে, এবং এটা তার জন্য অনেক, আমার মনে হয় যে এটা ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যে অ্যাটলিস্ট সে মেন্টালি একটু পিস পাবে, কিছুদিন খেলার বাইরে থাকলে সেটা ফ্যামিলির সাথে হয়তো সময় দিতে পারবে, ভালোভাবে চিন্তা করতে পারবে ভবিষ্যতে সে কি করবে। আর একটা ফরম্যাট খেললেও সেটা অনেক লম্বাও করতে পারে ভবিষ্যতে, যদি সে একটা ফরম্যাট খেলে, বা আমি যদি মনে করি যে সেটা হোয়াইট বল অথবা রেড বল একটা যদি চুজ করে, তাহলে সাকিব আরো অনেক দিন খেলার মতো অবস্থায় থাকবে। সবকিছু মিলে আমার মনে হয় যে এখন যে ডিসিশনটা নিছে সেটা পারফেক্ট ডিসিশন। সিলেক্টররা মনে করে সে টি-20তে ভালো করতেছে, ফ্র্যাঞ্চাইজিগুলো খেলতেছে, সেখানে যদি সে ভালো করে সে, তাহলে হয়তো বাংলাদেশ হয়তো চিন্তা করতে পারে যে না তার সাকিব আরো কন্ট্রি দেবে। সাকিবরা তো কোনো কেউ হারাই দিয়ে যাবে না এজ এ প্লেয়ার। তো আমার মনে হয় যে এই 17-18 বছর যদি ক্রিকেট খেলে থাকে, আমার মনে হয় আপনি খুব রেয়ার কে, যদি 100টা যদি ম্যাচ খেলে থাকে ধরি, 85% ম্যাচে কিন্তু কন্ট্রিবিউশন করছে। সাকিব আমরা খুব কম দেখছি যে কোনো ম্যাচে সে কন্ট্রিবিউশন করে না, সেটা তো পারফরমেন্স ধরলাম। বাট অ্যাজ এ আইকনিক প্লেয়ার, যে বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যে মেন্টালিটিটা চেঞ্জ করার জন্য, কারণ যে কোনো স্পোর্টসের আপনার আইকনিক প্লেয়ার লাগে, হিরো লাগে, যাদেরকে দেখে মানুষ সামনে যাবে। আপনি আমাদের অন্য স্পোর্টসগুলো ভালো না কেন, আমাদের কোনো আসলে আইকনিক প্লেয়ার নেন যাকে দেখে অন্য নেক্সট প্লেয়ারটা আসলে বেটার হবে। আপনি যে দেশেই দেন, আপনি ফুটবলে ম্যারাডোনা আসছে, এরপরে মেসি আসছে, ইন্ডিয়াতে টেন্ডুলকার আসছে, বিরাট কোহলি আসছে, একজনের পর একজন আসছে, কারণ আপনার আইকনিক প্লেয়ার লাগে। তো সাকিব যে ব্যারিয়ারটা ভেঙে দিতে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার হওয়া যায়, তো 3 ফরম্যাটই হওয়া যায়। আমি তো বসে বসে মানে প্রায় সময় বলতাম যে কিভাবে মাঠে আসে, পরে বলতাম তো বলতে যে মাঠে আসে এই তো বেশি, প্রথম করবে করবে কি করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার মাথায় যদি ধরেন এত কিছু যদি আপনার মানে ঝামেলা থাকে, তখন আপনার পক্ষে আসলে তো আপনি যে কোনো স্বাভাবিক কাজও করতে পারবেন না। বাট সে স্টিল মাঠে আসে, সেটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বড় উপায়।